নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি আজকের সংবাদ। বৃহস্পতিবার সকালে হঠাৎ কল্যাণপুর বিদ্যুৎ নিগমের সাব ডিভিশন অফিসের বিদ্যুৎ সাবস্টেশনে আগুন লাগে। 33 কেভি বিদ্যুৎ ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং ট্রান্সফরমারের তেল লিক হওয়ার ফলে আগুনের সৃষ্টি হয়। খবর পেয়ে কল্যাণপুর দমকল বাহিনী ছুটে এসে আগুন আয়ত্তে আনে। সময়ের পরিবর্তনের সাথে সাথে ইন্ডিয়া পোস্ট কিংবা ভারতীয় ডাক পরিষেবার মান উন্নয়ন ঘটানোর কাজ অবিরত চললেও উপর ডাকঘরগুলোর মান উন্নয়ন তেমন হয়নি। শুধুমাত্র খোয়াই পোস্ট অফিসের নিচেই রয়েছে 19টি ব্রাঞ্চ, যে ব্রাঞ্চগুলিতে প্রতিদিনই কাজ হয় বলে জানান খোয়াই পোস্টমাস্টার। ডাকঘরগুলির মেরামত কিংবা মান উন্নয়নের ব্যাপারে ডাক বিভাগের কোনো করণই নেই বলে জানান তিনি। দেখলো এম এস আইছিল, আমরা গড় দিব জায়গা দিন, তো আমার মাস্টার কইলো ঠিক আছে আমি জায়গা লিখিত দিব, আমরা গড় বানান, এখনো বানাই আছে 5-6 বছর। আমরা এখানে ইডিএমসি আছে, মানে ডাক আনে নেই, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন ফোকাস ত্রিপুরায়, চোখ রাখুন। পারুর প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিণীকে ঝেল পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে বানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস, লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। জ্বর ম্যালেরিয়া হতে পারে, জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন, দিনে ও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন, আশেপাশে জল জমার গর্ত খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন, ম্যালেরিয়া প্রতিরোধ করুন। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরো জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা।
রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও। এখানে ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদি ছাড়াও ক্লাসিক্যাল ডান্সও শেখানো হয়। অভিজ্ঞ স্থানীয় এবং বহিরাগত শিক্ষকদের দ্বারা শেখানো হচ্ছে বিভিন্ন নৃত্য শৈলী। ক্লাসিক্যাল ও আধুনিক বিভাগে নৃত্য শেখাতে স্থানীয় শিক্ষক ছাড়াও বহিরাগতদের মধ্যে থাকবেন জি বাংলা খ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্যী। তাছাড়াও ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদির জন্যে স্থানীয় শিক্ষক ছাড়াও থাকবেন বহিরাগত শিক্ষক। তাই আপনার ছেলে মেয়েকে নৃত্যে পারদর্শী করতে অতি সত্বর যোগাযোগ করুন রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও আমবাসাতে। মোবাইল 9436510191। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন।
মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। বুধবার থেকে শুরু হলো ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে 5 দিনব্যাপী বিদ্যালয় ভিত্তিক শিশু কিশোর নাট্য উৎসব। খোয়াই টাউন হলে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সহসভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য। খোয়াই বিভাগের মোট 18টি বিদ্যালয়কে নিয়ে শুরু হয় নাট্য উৎসব। এই নাট্য উৎসবকে কেন্দ্র করে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। শিল্প সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে যে গুরুতর আক্রমণ সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে ভাবলে আশ্চর্য লাগে, আমি কোন ধরনের গান গাইব, আমি কোন ধরনের পোশাক পরব, আমি কী ধরনের বক্তব্য রাখবো বা কথা বলব, সমস্ত কিছুই যেন আমার নিজের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার কৈলাসহর বিজিবি ঊনকোটি জেলা কমিটির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার রাজ্য কমিটির সভাপতি প্রফুল্ল দেবনাথ, বিজিবি ঊনকোটি জেলা কমিটির সভাপতি রঞ্জন সিনহা সহ আরো অনেকে। সম্মেলনে ওবিসি মোর্চার 23 দফা দাবি, সরকারি কর্মচারী বঞ্চনা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন নেতৃবৃন্দগণ। আজকে ওবিসি জেলা কমিটি গঠিত হয়েছে, কার্তিক শর্মা জেলা সভাপতি, তাকেই আমি নিয়োগ করেছি। এখন এই ডিস্ট্রিক্ট জেলা 21 জনের একটা কমিটি গঠন হয়েছে, আমি নাম বলছি ললিত দেবনাথ সহসভাপতি, পাবিয়া ছড়া সুদানা নুনিয়া সহসভাপতি চণ্ডীপুর। বৃহস্পতিবার এমবিবি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সংগঠিত হয় এক বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলে বিএ, বিকম, বিএসসি তিনটি ইউনিটের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তাদের এই বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য হলো এমবিবি কলেজের অশান্ত পরিবেশ। বিক্ষোভ মিছিল করার মূল উদ্দেশ্য হচ্ছে, আজকে আমরা নানা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, নিউজ পেপারের মাধ্যমে দেখতে পাচ্ছি, বর্তমানে এমবিবি কলেজে এক অশান্তকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এবং এই অশান্তকর পরিবেশের সৃষ্টির পিছনে রয়েছে কিছু রাজনৈতিক দল। যে রাজনৈতিক দলের মধ্যে রয়েছে এসএফআই। এসএফআই এমবিবি কলেজের ক্লাস চলাকালীন বিভিন্ন ক্লাসে ঢুকে তাদের ক্যাম্পেইনিংয়ের নাম দিয়ে ক্যাম্পেইনিংয়ের পাশাপাশি তারা চাঁদা কালেকশন করছে, অর্থাৎ তারা মেম্বারশিপ কালেকশন করছে। আমাদের এই মেম্বারশিপ কালেকশন, আমরা জানি যে কোনো গভর্নমেন্ট বা ইনস্টিটিউশনের মধ্যে ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে ঢুকে মেম্বারশিপ করা যায় না। আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল এই তাদের এই ক্লাসের মধ্যে ক্লাস চলাকালীন ঢুকে মেম্বারশিপের বিরুদ্ধে। তাই আমরা আজকে এই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি এবং আমরা এর তীব্র নিন্দা করি। যারা নতুন স্টুডেন্ট এমবিবি কলেজে ভর্তি হয়েছে তাদের থেকে অন্যায়ভাবে টাকা নেওয়া হচ্ছে, আমরা এর বিরুদ্ধে লড়াই করব এবং আগামী দিনে আমাদের আন্দোলন আরও বৃহত্তর দিকে আমরা নিয়ে এগিয়ে নিয়ে যাব। তাই আমরা আজকে এই বিক্ষোভ মিছিল সামিল হয়েছি। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রেণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলঙ্কার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স।
জ্বর ম্যালেরিয়া হতে পারে। জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন। দিনে ও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন। আশেপাশে জল জমার গর্ত খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন। ম্যালেরিয়া প্রতিরোধ করুন। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউটিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন পয়েন্ট 20 mm থেকে পয়েন্ট 63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বাবা, এটাই হয় রোজ যদি লিপসেফ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেফ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসেফ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও লিপসেফ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার।
তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বাস এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বৃহস্পতিবার ত্রিপুরা কংগ্রেস প্রদেশ ভবনে NSUI এর উদ্যোগে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দরা জানান, সংগঠন ছেড়ে যারা অন্য দলে যোগদান করেছে তাতে NSUI এর তেমন কোনো প্রভাব পড়বে না। কয়েকদিন আগে আপনারাও জানেন যে NSUI দিয়ে সভাপতিতে আরম্ভ করে কয়েকজন লোক এখান দিয়ে অন্য এক দলে যোগ দিয়েছে। ওদিকে তার যাওয়ার পরে যে সাময়িক অবস্থাটা NSUI, সেই NSUI অবস্থাটা আমরা দেখার জন্য এসেছি। তারপরে দেখা গেল যে হয়তো দুইজন নেতা NSUI ছেড়ে যেতে পারতেন, কিন্তু NSUI কর্মীরা যারা আসছিলেন এখনও NSUI সঙ্গে জড়িত, এবং কংগ্রেস হলো 100 বছর পুরনো একটা দল। সাগরের তীরে যদি একটা বিন্দু মাত্র জল যায় তো কিছু হয় না। ঠিক তেমন যারা কংগ্রেস ছেড়ে বা আজকে NSUI ছেড়ে বিভিন্ন দলে যোগ দিয়েছেন, সেটা NSUI এর কর্মকাজে কোনো এফেক্ট দেবেন না। এবং 44 নং আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা, এছাড়াও বিকল্প হিসেবে আসামের করিমগঞ্জ জেলার চানখিরা এলাকা দিয়ে ধর্মনগর মহকুমার কদমতলা জেটজেরি পর্যন্ত যে রাস্তাটি রয়েছে তাও বর্তমানে বেহাল দশায় পরিণত। উভয়দিকেই শত শত লরি আটক পড়ে রয়েছে, বৃষ্টির ফলে রাস্তা কাদায় পড়ে রয়েছে, যার দরুন রাজ্য ও বহিরাজ্য থেকে পণ্যবাহী লরিগুলি আসা যাওয়া করতে অসুবিধার সম্মুখীন। দাদা কিতা কইতাম রাস্তা ব্যাপারে, ওই আপনি আইছেন সামনা সামনে আইয়া জিনিসটা দেখুন, বর্তমানে আমরা ডেলিভারি দুইটা মেয়ে না তিনটা মেয়ে মারা গেছে, নিতে পারছে না রাস্তা। আমি বর্তমানে শিলং আসলাম, আই 6 লক্ষ খরচ করে হাট লাগাই আইছিল অবস্থা, আজ রাস্তাঘাটে পাল্লা নাই, দেখুন না অবস্থা খালিহীন নাই। আমরা এখানে হঠাৎ করে খবর পেলাম যে কালকে থেকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে কাঁঠালতলি থেকে চানকিরা পর্যন্ত 18 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 7-8টা পয়েন্টে গাড়ি ফেসে আছে, এবং আসাম পুলিশ এবং এখানে আমাদের ত্রিপুরা স্টেট পুলিশ থেকে আমরা এখানে এসেছি। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।